রহমান রহিম আহামদুল্লিল্লাহ সাল্লাহতু সাল্লাহ মা আল্লাহ রসু উল্লিল্লাহ মাবার সময়ত আমার দীনী ভাই রাজসাল্ম আলিকুমরহামতুল্লাহ বরাখ্যাত আমাদের এক ভাই আব্দুল আজিজ মালয়েশিয়া থেকে একটি প্রশ্ন করেছেন উনার প্রশ্ন হলো কোন পাপ নিয়ে তওবা ছাড়া মৃত্যুবরণ করলে চিরুকাল জাহান্নামে থাকতে হবে প্রথমে আমি আমাদের এই দিনী ভাইকে বলবো আলিকুম উস সালা মরহামাতুল্লাহ বরাখ্যাত যে সমস্ত পাপ দ্বারা একজন মুসলিম সে ইসলাম থেকে বাইর হয়ে যায় ওই সমস্ত পাপ নিয়ে সে যদি মৃত্যুবরণ করে এবং তওবা না করে তখন সে চিরস্থায়ী ঝাহ নামে থাকবে তা আমরা জানতে চেষ্টা করবো কোন পাপের দ্বারা একজন মুসলিম সে ইসলাম থেকে বাইর হয়ে যায় তো আমি সংক্ষেপ বলতে চাচ্ছি যে তিনটি পাপের কারণে একজন মুসলিম সে ইসলাম থেকে বাইর হয়ে যায় সেটি হলো একটি একটি হলো শির্খ দ্বিতীয় হলো কুফুর তৃতীয় হলো নিফাক মুনাফেকের দ্বারা মানে তিনটি কারণে শির্ক কুফুর নিফাক এই তিনটির কারণে একজন মুসলিম সে ইসলাম থেকে বাইর হয়ে যায় তো শির্ক দুপ্রকার একটি হলো ছোট শিরক একটি হলো বড় শিরক ছোট শির্কের দ্বারা যদিও এটি হারাম কিন্তু ইসলাম থেকে বাইর হয় না কিন্তু বড় শিরক যদি করে থাকে তখন সে ইসলাম থেকে বাইর হয়ে যায় বড় শির্খের নমুনা অনেকগুলো আছে তো আমি সঙ্গে বলতে চাচ্ছি যে একটি নমুনা যেমন ধরেন কেউ যদি এবাদত করে তার এবাদতের সাথে এবাদত যখন করে তখন আল্লাহর সাথে অন্য কাউকে অন্য কাউকে কে শির অন্য কাউর আবাদত করে যেমন ধরেন বাংলাদেশে আমরা দেখে থাকি যে কেউ যদি মাজারে গেল মাজারে সেজদা করলো এবং যে নাকি শুয়ে আছে তার থেকে কিছু চেলো এইটা এই অ্যাবাদত দ্বারা সে বড় শির করে ফেললো এই শির তাকে ইসলাম থেকে বাই করে দেয়

তবা না করে সে চিরস্থায়ী নামে থাকবে দ্বিতীয় কারণ হলো যে কুফুরের দ্বারা কেউ যদি কুফুর করে কুফুরটাও দু প্রকার একটি ছোট কুফুর একটা বড় কুফুর ছোট কুফুরের দ্বারা সে ইসলাম থেকে বাহির হয় না তো কিন্তু বড় কুফুর যদি করে থাকে তখন সে ইসলাম থেকে বাহির হয়ে যায় তখন সেও চিরস্থায়ী জাহান্নামে থাকবে যেমন এর অনেক নমুনা আছে যেমন ধরেন কেউ যদি দাবি করে সে গায়ব জানে আল্লাহ তা তার করোনা যদি বলে আলমানি বলার মানে গায়ব কেউ জানে না আল্লাহ তারা ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া কিন্তু কেউ যদি দাবি করে সেই গায়ব জানে সে এই দাবির দ্বারা সেই কাফের হয়ে গেল আবার কেউ যদি কোনো গণকের কাছে গেল এবং গণব যে গায়েবের কথা বলেছে এবং এই গায়ব সে বিশ্বাস করল এই ধরনের কাজকর্ম মানে এই গণককে বিশ্বাস করা অথবা কেউ গায়েব দাবি করা এ দ্বারা সে ইসলাম ধর্ম থেকে বাইরে যে সে বড় কুফরি করল আহ তৃতীয় হলো মানে মুনাফে করা মুনাফি কিও দু প্রকার একটি ছোট মুনাফে একটি বড় মুনাফেক কেউ যদি ছোট মুনাফিক করে সে ইসলাম থেকে বাইর হবে না কিন্তু বড় মুনাফিক যদি বড় মুনাফিকে কাজ করলে তখন সে থেকে বাইর হয়ে যাবে যেমন ধরেন রাসূল্লাকে ঘৃণা করা রাসূল্লাহ সুন্নরকে ঘৃণা করা রাসউল্লাকে নিয়ে এবং রাসুল্লাহ সুন্নতকে নিয়ে ঠিককারী করা এই ধরনের কাজকর্ম এটা হলো বড় মুনাফা এই ধরনের কাজকর্ম মানুষদেরকে ইসলাম থেকে বাইর করে দেয় আলস মানটা তার করোনাম যদি বলেন ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার গিলাসফলি নার। মুনাফিক হলো মানে জাহান নামের একদম নিম্ন স্তরে সজন্য আমরা আমরা জানতে চেষ্টা জানতে পারলাম যে তিনটি কারণে একজন মুসলিম সে ইসলাম থেকে বাহির হয়ে যায় এবং এই বাহির হইলে তখন তো সে মানে শির করলো অথবা কুফরি করলো অথবা মুনাফিকি করলো এই তিনটি কারণে যখন নাকি সে ইসলাম থেকে বাহির হয়ে যাবে এবং সে তওবা না করে মৃত্যুবরণ করবে তখন সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে الله سبحانه وتعالى مد شبايكه شو تي كان أرجن كر واخر دعوة الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.